আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন? বিন মিশাল আছি আপনাদের সাথে। আপনাদেরকে সৌদি আরবের কয়েকটি সমসাময়িক সংবাদ জানিয়ে দিব, আশা করব আমার সঙ্গে থাকবেন বিস্তারিত জানার জন্য। যার মধ্যে শুরু সংবাদটি হলো, পবিত্রতম মসজিদ মসজিদ আল নাবাবিতে রমজানের প্রথম তিন দিনে 10.3 মিলিয়ন মানুষ ইবাদত বন্দিকি করেছেন, আর এই খবরটি প্রকাশিত হয়েছে সৌদি গ্যাজেটে। মাশাআল্লাহ তোবারকাল্লাহ, মোটামুটি অতীত ইতিহাস ভেঙে দিয়েছে। 10.3 মিলিয়ন মানুষ ইবাদত বন্দেগী করেছে, অর্থাৎ 1.3 কোটি মানুষ পবিত্র মসজিদ মদিনাতে। এবার মক্কা এবং মদিনাতে মোটামুটি উপচে পড়া ভিড় অতীত রেকর্ড মোটামুটি ভেঙে দিয়েছে। পরের যে সংবাদটি হলো, রমজানের শেষ দিনগুলোর জন্য নুসুক অ্যাপস এবং তাওকলা সার্ভিসের মধ্যে ওমরার কোনো পারমিট পাওয়া যাচ্ছে না, এবং রাউদা শরীফ জিয়ারত করার জন্য কোনো পারমিট পাওয়া যাচ্ছে না। যারা পারমিট ছাড়া ওমরা করতে আসবেন, একটু সতর্কতা অবলম্বন করবেন, হয়তোবা চেকের মধ্যে পড়তে পারেন, এটা খেয়াল রাখবেন। বাধ্যতামূলক কিন্তু পারমিট, তবে অনেকেই কিন্তু পারমিট ছাড়া ওমরা করেন, সেটি ভাগ্যের উপরে নির্ভরশীল। আল্লাহ না করুক হয়তোবা চেকের মধ্যে পড়তেও পারেন, আর যদি না পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে যে খবরটি, সেটি হলো, রিয়াদ পুলিশ 8 জন প্রবাসীকে আটক করেছে যারা ভুয়া ওমরার প্যাকেজ বিক্রি করছিলেন। এই অপরাধে 8 জন প্রবাসীকে আটক করেছে, তবে তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত তথ্য আসেনি। তাই অনুরোধ থাকবে, সৌদি আরবে অবৈধ কোনো কিছু করতে যাবেন না। তারপরে সংবাদটি হলো, প্রিয় দর্শক, বাংলাদেশের হজ নিবন্ধনের সময় গতকাল শেষ হয়েছে, আবার নতুন করে বাড়িয়েছে। গতকাল পর্যন্ত কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়। একেবারে শেষের খবরটি হলো, সৌদি আরব এবং ইরানের সম্পর্ক আবারও স্বাভাবিক হতে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট, তিনি পরিকল্পনা করছেন সৌদি আরবে ভিজিট করার, সফরে আসার। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি দুই দেশের সম্পর্ক আগের মতো স্বাভাবিক হোক, এতে অন্তত অন্য কোনো দেশ, তৃতীয় কোনো দেশ এই দুই দেশের ফায়দা নিতে পারবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।